أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه جاهلة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وقال رسول الله صلى الله عليه وسلم أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكن أصلي وأكل وأصوم وأفطر وأتزوج النساء فمن رضي عن سنتي فليس مني متفق عليه شمالك مصلي في النور اللهم رب العالمين الدرباري لا تكوتي سجود الشكر যিনি আমাদেরকে সপ্তাহের সর্বোত্তম দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে সালাতুল জুমা আদায় করার নিমিত্তে খুতবা প্রদান করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক যার মতো কোন মানব অধ্যাবধি এ বিশ্ব চলাচলে আগমন করেন নাই এবং যার মতো কোন মানব গ্রাম তুষার উদয় কাল পর্যন্ত এ বিশ্ব ধরিত্রী মাঝখানে আগমন করবেন না সেই মানবতার মুক্তির দিশারি লাগিয়ে দুজাহান জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মারিফাতের দীন উৎপত্তি ও ক্রমবিকাশ এবং তার ভয়াবহ পরিণতি মারিফাতের দীন প্রচলিত মারিফাত আমাদের দেশে চলছে যে মারিফাতের নামে আমাদের দেশের সমস্ত পীর ফকিরের আস্তানাগুলো পরিচালিত হচ্ছে 1981 সালে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের পীরের সংখ্যা হচ্ছে 2,98,000 2,98,000 পীরের দরবার গুলো এদের আস্তানা গুলো সবই চলছে মারিফাতের নামে তার কি বলে মারিফাত কোথেকে আসলো এই মারিফাত কিভাবে আসলো আসলে মারিফাত বলতে কি ছিল আর আজকের দিনে মারিফাত বলতে কি বোঝানো হচ্ছে কিংবা কি অনুশীলিত হচ্ছে সেটা আমাদের একটু সংক্ষিপ্ত সময়ে বোঝা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান কোরআনুল কারীমের 19 নম্বর সূরা এর 20 নম্বর আয়াতে বলছেন আলাম তারাউ অনুগত করে দিয়েছেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে ওয়াসবাগ আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনা
পরিপূর্ণ করে দিয়েছেন তোমাদের বাহ্যিক নিয়ামত সমূহ, প্রকাশ্য নিয়ামত সমূহকে এবং বাতিনাত অপ্রকাশ্য নিয়ামত সমূহকে। এই হচ্ছে বাতিনি, যে বাতিনি ইলমের দোহাই দিয়ে আজকে পাক ভারত উপমহাদেশে তীরতন্ত্র চলছে, সেই বাতিনাত এইখানে আছে। মানুষের মধ্য থেকে এমন কিছু লোক রয়েছে যারা কোন নির্দেশনা নেই, কোন রকমের কোন অপাঠ্য প্রমাণ পঞ্জী নেই, হেদায়ত নেই, তারপরেও অনেক ঝগড়া করে বিভিন্ন ধরনের কনসেপশন, বিভিন্ন ধরনের জ্ঞান তারা আহরণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে প্রযোজ্য নয়, কিন্তু সেগুলো তারা করে থাকে অজ্ঞতা বশত, দলিলবিহীন ভাবে, স্পষ্ট কোন প্রামাণ্য অথেন্টিক কোন বিষয় ছাড়াই এগুলো ঝগড়া করে, যে বিষয়ে করতো আজ করছে ভবিষ্যতেও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালিদুম মিন ইবাদি আশ-শুকুর, আমার শুকুর গুজার বান্দা, আমার হিদায়াত প্রাপ্ত বান্দা, আমার জান্নাতি বান্দা, তাদের সংখ্যা কম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আয়াত এখানে যে জয় এটা তো হুয়া বাতিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম জাহিরি নিয়ামত, প্রকাশ্য নিয়ামত সমূহ। নিয়ামত শব্দের বহুবচন হচ্ছে নিয়ামত, সমাজকে বিভ্রান্ত করছে, এর প্রকৃত তাফসীর না করে, এর প্রকৃত ব্যাখ্যা গ্রহণ না করে তাকারি মত বলা বিভ্রান্তকর ব্যাখ্যা গ্রহণের মাধ্যমে সমাজকে আজ তারা ধোকা দিচ্ছে। আসলে মারফত বা বাতিনি যে বিষয়টি, বিষয়টি সত্য, বিষয়টি কোরআন কারীমের আয়াতের বাতিনা শব্দ দ্বারা প্রমাণিত, কিন্তু এই বাতিন বিষয়টি কি এটা আপনাকে আমাকে জানতে হবে, তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। এখানে আমরা সর্বপ্রথমে লক্ষ্য করব যে যারা ভুবন বিখ্যাত পণ্ডিত তাফসীর জগতে তারা কি বলেছেন, ইমাম মুহাম্মদ ইবনুল জারির তাবারি রাহমাহুল্লাহ 310 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন, তিনি তার ভ্রমণ বিখ্যাত কিতাব তাফসীরে তাবারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে রাইসুল মুফাসসির
ছিলেন, তফসির জগতে তিনি শ্রেষ্ঠতম বিদ্বান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তিনি বলছেন যে আইন বা প্রকাশ সঙ্গে আনন্দ বলতে মুখের কথা ও দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সব জ্ঞান অনুভূত হয় সে এবং দেহের পঞ্চ ইন্দ্রিয় যা অনুভব করতে পারে যে সমস্ত নিয়ামত গুলো এগুলো হচ্ছে জারি বাতিনি নিয়ামত। কি বাতিনি নিয়ামত? হচ্ছে অপ্রকাশ্য নিয়ামত বলতে আমরা বুঝবো এতেবাদ ও মারেফাত তথা আকিদা ও সূক্ষ্ম রসিকা। আমার ভিতরে যে আকিদা যে এতেবাদ বিশ্বাসটা রয়েছে সে চোখে দেখা যায়। আমি শুধু খুলনা থেকে প্রায় ১৬ ঘন্টা জার্নি করে ছেলে গেছিলাম, আমার পাশে ছুটি তিনি বসা ছিলেন। দেখেন ঠিক আর গোপন নিয়ামতের পার্থক্য দেয়, আমার পাশে ছুটি তিনি বসা ছিলেন, তিনিও আমার মতো হাত পা মাথা চোখ কান নাসিকা বিশিষ্ট একজন ভদ্রলোক। আমার মতোই দেহ অবয়বধারী মানুষ, তার অঙ্গ সংস্কার আমার মতোই, কিন্তু তার ভিতরে যে আকিদা আছে সেটা বাইরে থেকে দেখা যায় না। আমার ভিতরে যে আকিদা আছে, যে ঈমান আছে, যে বিশ্বাস আছে সেটা বাইরে থেকে দেখা যায়নি। যে চন্দ্রশেখর যখন তার নাম বললো তখন আমি বুঝলাম যে তার ভিতরে যে আকিদা আছে সেটা হচ্ছে মা দুর্গার পূজারী একজন ব্যক্তির আকিদা, তাই না? এটা কিন্তু বাহ্যিক নাম ছিল, বাহ্যিক কোনো বিষয় ছিল, এটা হচ্ছে অপ্রকাশ্য বিষয় যেটা বাতিনি আমার সম্পূর্ণতা বুঝবো। আমি একজন তাওহীদবাদী মুসলিম, আমার ভিতরে যে আকিদা বিশ্বাস আছে এটাও বাইরের থেকে দেখা যাবে, সেটা ভিতরের ব্যাপার, এটা হচ্ছে বাতিনি আমার। এই জন্য ঈমান ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম রাহিমাহুমুল্লাহ তারা বলছেন তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণতা লাভ করে বা ঈমান সংজ্ঞায়িত হয় তিনটি জিনিসের মাধ্যমে। কি? তাসদীকুল জানান, অন্তরের স্বীকৃতি, তাসদীকুল জানান অন্তরের স্বীকৃতি আদি, ইকরার বিল লিসান জিহ্বার উক্তি জবানের স্বীকৃতি, জবানের উক্তি যেটা বাহ্যিক, কিন্তু তাসদীকি জানানটা অপ্রকাশ্য। ওয়া আমাল বিল আরকান আর কার্য পরিণত করা, এই তিনটা তাসদীকি জানান অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান মুখে স্বীকৃতি, ওয়া আমাল বিল আরকান কার্যে পরিণত করে দেখানো, এই তিনটা জিনিসের সমন্বয়ে ঈমানের পূর্ণতা লাভ করে, ঈমানের পূর্ণ একটি সংজ্ঞা সংজ্ঞায়িত হয়। তাহলে দেখেন তাসদীকুল জানান বাহ্যিক নয়, এটা হচ্ছে অপ্রকাশ্য বিষয় বাতিনি, এগুলোই হচ্ছে বাতিনি বিষয়। হাফিজ ইবনে কাসির ১৭৭৪ সালে বলেন করেছিলেন রাসূলগণের মাধ্যমে অন্তরের যে একটি আয়াত বলছেন
ইমান হচ্ছে অন্তরাজ্যে ব্যাধি সমূহ দূরীভূত ব্যাধি, অন্তরে কুফরের যে ব্যাধি আছে, অন্তরে তাগুতের যে প্রয়োজন রয়েছে, অন্তরে তাওহীদের বিপক্ষে যে কনসেপশন রয়েছে, যে চিন্তা চেতনা ধ্যান ধারণা রয়েছে, ওগুলোকে সেবা করে দেবে, আরোগ্য করে দেবে, ওগুলো দূরীভূত করে দিয়ে অন্তরকে তাওহীদের আমেজে উদ্ভাসিত করবে। এটাই হচ্ছে কিতাব এবং নবীদের দায়িত্ব। বুঝিয়েছে বিশ্বাস আমার ভিতরে আছে, সেটা হচ্ছে বাতিনি যেমন বাইরে থেকে দেখা যায় না। এভাবেই ইমাম কুতুবী রহমাতুল্লাহ যিনি তোবা করেছিলেন 671 সালে দেখছেন তাহলে বলতে তিনি বলছেন আখিরাতের সম্পদ, জান্নাতের ভিতরে শ্রীমনাবীন সুখ ও শান্তি, যা কিছু আল্লাহ বর্ণনা করেছেন, কিছু কি আমাদের কাছে বাড়ছি, কিছু কি আমরা দেখছি, সব কিছুই তো রয়েছে অপ্রকাশ্য। সুতরাং বাতিনি নিয়ামত বলতে অপ্রকাশ্য নিয়ামত যা আখিরাতে পৌঁছে। এভাবে জামুর মুফাসসিরিন কেরাম রাহমাহুল্লাহ এই বাতিনা শব্দের তাফসীর করেছেন, ব্যাখ্যা। বিভিন্ন মাজারে বিভিন্ন মারিফাতের নামে যে অনুশীলন গুলো হচ্ছে, সেগুলোর সাথে কিতাব ও সুন্নাতের কতখানি মিল আছে এবার আমরা একটু কম্পেয়ার করে দেব। প্রচলিত অর্থে মারিফাত বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের দেশে যেটা চলছে সেটার প্রামাণ্য কোথায়? মূলত হিন্দু পারসি ও গ্রিক দর্শনের কুপ্রভাবে মুসলিম উম্মার মাঝে তৃতীয় হিজরি শতাব্দীতে এই মারিফাতের নামে সুফিবাদের অনুপ্রবেশ ঘটে। তৃতীয় শতাব্দী হিজরির আগে এগুলার কোন প্রচলন দেখা যায়নি। আরবি সুফুন শব্দ থেকে সুফি শব্দটি এসেছে, সুফ সাদ আওফা, সুফুন শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত, যারা সুফি সাধক, যারা গ্রিক দর্শন, হিন্দু দর্শন এবং পারসি পারস্যে থেকে আমদানি করা এই দর্শনের আলোকে মারিফাতটা চর্চা করছেন, তাদের অধিকাংশরাই এই পশ্চিমি জাতীয় কাপড় সুর শব্দের অর্থ পশম, তারা পশ্চিমি জাতীয় পোশাক পরিচ্ছদ করেই মানুষের থেকে একটু আলাদা হয়ে থাকত, জীবন প্রণালীটা আলাদা করে রাখত, একটু কিম্ভূত কি মাকা কেমন জানি সাধারণের সাথে মিল নেই। ঢাকায় গেলে এখনো আপনারা দেখতে পান সিলেটের মাটিটা হয়তো দেখে থাকবেন চটের পোশাক পরে,
এভাবে করে কিছু অস্বাভাবিক আচরণ তাদের থেকে পরিলক্ষিত হয়। এই যে পরিধান করে ভাবে তারা সমাজে কিছু অসাধারণ কাজকাম করে, অসাধারণ চলাফেরা করে, জনগণের থেকে একটু স্বতন্ত্র নিজেদের অবস্থানকে মজবুত করত, তারা সুফি নামে আখ্যায়িত হত। কথিত আছে যে হযরতের ঈসা আলাইহিস সালামের পোশাক ও নাকি এদের পোশাকের সাথে সামঞ্জস্যশীল ছিল তাদের দাবি। বর্তমান সমাজের সুবিধে দেখতে পাচ্ছি তাদের ভিতরে তাদের আবির্ভাবটা হয়েছে তা বলে প্রথম থেকে তৃতীয় হিজরি শতাব্দীতে আল্লাহ তার নামে দুনিয়া ত্যাগের নামে তাদের মধ্যে বাড়াবাড়ি পরিলক্ষিত হয়। আল্লাহ দুনিয়া ত্যাগ এ ব্যাপারে তাদের মধ্যে বাড়াবাড়ি পরিলক্ষিত হল। তারা সর্বদা ডিকির পেটের এবং বিভিন্ন ধরনের ধ্যানে মগ্ন থাকে। তারা কেউ কেউ আজাবের আয়াত শুনে কেঁদে ওঠে, হাসরের কথা শুনে, কবরের কথা শুনে, আখিরাতের কথা শুনে অজ্ঞান হয়ে যায়। এমনকি কেউ কেউ অজ্ঞান হয়ে মরে গেছে এমন প্রমাণ রয়েছে। আপনার বসরার বিচারপতি কাজী জুরারা বিন আওফা তিনি এই সুফি তন্ত্রের অনুশীলনকারী ছিলেন, সুফি তন্ত্রে দীক্ষিত ছিলেন। সূরা মুদাররির 8 নম্বর আয়াত যখন নামাজে তার সামনে ইমাম সাহেব পাঠ করতেছিলেন, সালাতের ভিতরে যখন সূরা মুদাররির 8 নম্বর আয়াত পঠিত হল, ফাইদা নুকিরা ফিন নাকুর, সেদিন যখন সিংহায় উত্থান করা হবে, তিনি একথা শুনে চিৎকার দিয়ে উঠলেন, অজ্ঞান হয়ে গেলেন এবং সেই জ্ঞানহারা অবস্থায় মৃত্যু মুখে পতিত হলেন। সমসাময়িক সময়ে একজন অন্ধ মানুষ ছিলেন যার নাম হচ্ছে আবু জুহায়ের। আবু জুহায়ের ওই একই অবস্থায় আজাদের আয়াত শুনে, কামতের ঘটনা শুনে অজ্ঞান হয়ে পড়ে যান এবং সেই অজ্ঞান অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সুফিদের পরিভাষায় এই অবস্থাটাকে বলা হয় হাল, হাল বলা হয়। এভাবে তৃতীয় শতাব্দী হিজরি থেকে আমরা এই সুফি সাধকদের এই কর্মকাণ্ডগুলো দেখতে পাই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে এবং আমাদের রাজ্য এবং পাশ্চাত্যের যে সমস্ত ঐতিহাসিক কিংবা ইসলাম ইসলামিক বিদ্বানমন্ডলী সুফিবাদের উপরে বিভিন্ন লেখনী প্রকাশ করেছেন, সেগুলো কুড়িয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো এই দলিলগুলো আমরা পেয়ে থাকি। এ প্রসঙ্গে ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তিনি বলছেন, সুফিদের বাহ্যিক লেবাস পোশাক, তাদের যে চাল চলন, পোশাক পরিচ্ছদ, তাদের চলাফেরায় দুনিয়া ত্যাগে একটা প্রেরণা পরিলক্ষিত হত। কিন্তু পরবর্তীতে এই সুফি সমাজ আসমা এবং রক্স আসমা গান বাদ্যবাজনা আর রক্স নাচ না নাচ নর্তকীদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় নাচ এগুলাকেও তারা এই তন্ত্রের ভিতরে ইনক্লুড করে নিল। অর্থাৎ বাহ্যিকভাবে তাদের যতই দুনিয়া ত্যাগী
ভোগ বিলাস পরিত্যাগকারী মনে হোক না কেন, তারা কিন্তু এই নাচ গানকে এই সুফি তত্ত্বের ভিতরে ইনক্লুড করে এর ভিতরে এগুলো যোগ করে তারা চরম ভোগবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হতে লাগলো। কৃষ্ণীয় পণ্ডিত আবু জহুয়া বলেন এই যে সুফিবাদের মন্ত্রটা মারফাতের এই প্রশিক্ষণটা এটা দুভাবে আমাদের দেশে বা মুসলিম সমাজে প্রবেশ করেছে, দুটো হয়েছে। একটা হয়েছে প্রাচ্য দার্শনিকদের মাধ্যমে, যারা মনে করেন যে রুহের কষ্ট দিয়ে বিশেষ কষ্টের মাধ্যমে মারফাত অর্জন করতে হবে, নফসের মধ্যে মারফাত নিক্ষিপ্ত হবে রুহের কষ্টের মাধ্যমে। রুহুকে যত কষ্ট দেওয়া যাবে, আত্মাকে যত কষ্ট দেওয়া যাবে, যত কসরত করা যাবে শারীরিক ভাবে, যত তৃষ্ণতা সাধন করা যাবে, মাছ খাবে না, গোশ খাবে না, স্বাভাবিক খাবার দাবার খাবে না, হয়তো একটু ফলমূল খেলো বা না খেলো না খাওয়ার মতো ওই রকম একটা চটের পোশাক করে মাথায় লাল পাগড়ি করে হাতে একটা ত্রিশূল নিয়ে গলায় একটা তসবি ঝুলিয়ে হাতে একটা তামার বালা ব্যবহার করে আর এক হাতে একটা খুঁটি বা অনুরূপ কোন পাত্র নিয়ে রাস্তা দিয়ে চলছে, মাঝে মাঝে চিৎকার দিয়ে বলছে মাওলা মাদহাব
দেহকে কষ্ট দিয়ে আত্মাকে পরমাত্মার সাথে মিলন ঘটাতে হবে। দেহকে কষ্ট দিয়ে আত্মাকে পরমাত্মার সাথে মিলন ঘটিয়ে দিতে হবে। দেহকে যত কষ্ট দেওয়া যাবে তত পরমটা পরিষ্কার হবে, ফল সাফ হয়ে যাবে। আর ফল যদি সাফ হয়ে যায় তাহলে ওই মানুষটা সাকসেস হয়ে গেল, ওই মানুষটা জান্নাতি হয়ে গেল, ওই মানুষটা মুক্তি পেল। কথা আসলে ঠিক, ফল যার যতখানি ছাপ তিনি ততখানি উচ্চ মার্গের মনে, ফল যার যতখানি ছাপ যতখানি পরিশীলিত তিনি ততখানি মারেফাতের প্রকৃত মারেফাতের গুণে গুণান্বিত। হচ্ছে মারেফাতের উচ্চ মার্গের মানুষ মনে রাখতে হবে। আপনি জাহিরি বলেন আর বাদেরি বলেন, সবচেয়ে উৎকৃষ্ট মানের মানুষ হচ্ছে দুনিয়ার সমস্ত পণ্ডিত মন্ডলী এ ব্যাপারে ঐক্যমত প্রশ্ন করেছেন। সুতরাং আপনি আমি আজকে যুগে মারিফাতের চিন্তা চেতনায় যতটাই উদ্বুদ্ধ হই না কেন, মারিফাতের লেভেলে আমরা যতটা নিজেকে মোড়ক করি না কেন, আমাকে বুঝতে হবে, আমাকে মানতে হবে যে আমার চাইতে অনেক উচ্চ মার্গে মারিফাতধারী ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো তাদের জীবনে আমরা কোনদিন তাদের চোখের পোশাক পরে তৃষ্ণতা সাধন করে প্রতিভয় খাদ্য দ্রব্য থেকে নিজেদের বিমূলত রেখে আত্মার উপরে কষ্ট দিয়ে দৈহিক পরিশ্রমের মাধ্যমে পরমাত্মার সাথে মিলন ঘটানোর কোন প্রক্রিয়া দেখতে পাইনি, অথচ তাদের জন্য কোরআন নাযিল হয়েছে, তাদের জন্য নেমে এসেছে খবর রাদিয়াল্লাহু আনহুম যাবে অনেক দরবারে তাদের দোষিতা দেখা যায়।
এটা ধর্ষণ নয়, এটা পাপ নয়, এটা যিনি করছেন সেটা তিনি চলে গেছেন, আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে, তিনি স্বয়ং আল্লাহ হয়ে গেছেন। অনুরূপ মুর্শিদে মুকাম্মেল যাহা খুশি করবেন, এই সিস্টেম তাদেরকে শিখিয়েছেন, নিজেরা অনুশীলন করছেন। সিরিয়া মহিউদ্দিন ইবনে আরাবি মৃত্যু হচ্ছে 638 সালে, তিনি সর্বপ্রথম, তিনি সর্বপ্রথম না, তিনি এই মারিফাত বা এই ফানাউল্লাহ বা এই অদ্বৈতবাদ এর প্রচলন করেছিলেন। এর আগে 261 সালে তিনি চলে গেলেন ইরানে, ইসলাম শহরের নাগরিক আবু ইয়াজিদ ইসলামী, আজকে বাংলাদেশে চিটাগাংয়ের মাজার দেখতে পাওয়া যায়, বায়াজিদ ইসলামের মাজার, ওটা মূলত আবু ইয়াজিদ ইসলামী তার নাম। তিনি কখনো বাংলাদেশে এসেছিলেন ইতিহাস তা প্রমাণ করে না, অথচ আবু ইয়াজিদ ইসলামের নামে যদি কোন কবরে প্রকৃতপক্ষে লাশ না থাকে, ওটা যদি কৃত্রিম কবর হয় আর সেটা যদি কোন মুসলিম জিয়ারত করে শীত হয়ে যাবে, দেখেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে কি হবে প্রতিফলিত হয়েছে মুসলিম সমাজে। হিন্দুদের হরি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একজন উপাস্য, একজন দেবতা, এজন্য তারা স্লোগান দিয়ে বলে থাকে হরি বল, সকলে বলে বল, হরি বল, হরি নাম জপ করে তারা খুব পছন্দ করে। তাদের কথা হচ্ছে, তাদের দর্শন হচ্ছে নর যত নারায়ণ হল সবাই হরি, যত নর তত নারায়ণ সবাই হরি। তাই একটা কবিতায় তাদের এই দর্শনটা এভাবেই প্রকাশ করেছে, হরি উপরে হরি, হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি, হরিকে লোকায় পদ্ম পাতার মনে ব্যাং বসেছিল, সাপ আক্রমণ আসল ব্যাংটা পানিতে ডুব দিয়ে পালালো। তাই বলছে যে হরির উপরে হরি, হরি শোভা পায় পানিও হরি, তার উপরে পদ্মের পাতাও হরি, তার উপরে ব্যাং বসে আছে কনিও হরি। হরিকে দেখিয়া হরি, সাপকে দেখে ব্যাং, হরিকে লোকায় পানিতে কোথায়। এই যে দর্শন, ঠিক এই আলোকে আজকে মুসলিম সমাজে সুফিদের দর্শন হচ্ছে আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহা তুই চাল বলে যাই জানা, আহমদ যদি নিমের পর্দা উঠিয়ে দেয় মন দেখবি সে তা বিরাজ করে আহাদ নিরঞ্জন। তারা বলছেন যে স্রষ্টার আকার আছে না না, এটা তো আহমদ আর আহাদ বিচার করলেই জানা যায়। হ্যাঁ, আমাদের নিমের পর্দাটা তুলে দাও, নিমটা সাইলেন্ট করে দাও, আহাদ থেকে যাও আহাদ, নিমটা ফেলে দিলে আহাদ, নিমটা যোগ করলে আহমদ। তারা বলছে যাবে সাই নৈরা কালে ঘেসেছিল বিম্ব ভরে, আহাদে নিম বসিয়ে আহমদ নাম হলো তাই, মন পালু রে গুরু ভালো না, গুরু নিয়ে মুক্তি পাবে না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি। দেখেন এভাবেই মিলে যাচ্ছে তাদের দর্শনের সাথে আমাদের সুফিদের দেওয়া দর্শন। তাদের কথা হচ্ছে যত নর তত নারায়ণ, আর মুসলিম সম্প্রদায়ের এক দলের কথা হচ্ছে তথা মায়ের পাপ পন্ডিতের কথা হচ্ছে যত কল্যাণ তত অন্যায়। আলহামদুলিল্লাহ
চোরাগুলি দিয়ে মুসলিম সমাজকে কিভাবে মারধর করা হচ্ছে, ডিজেলগুলো লাল লাল করেছে। ভিতরে প্রতিবিম্বিত হচ্ছে, কার নূর চমকাচ্ছে, বলোকে শুনছো তারকারাজির ভিতরে কার প্রকাশ হচ্ছে, এটা আমাকে বলো। তার মানে তার দৃষ্টিতে স্রষ্টার ওই প্রকাশ হচ্ছে এই মহরে মনব্বর চন্দ্রের ভিতরে, মিয়ানে অঞ্জুম অসংখ্য তারকারাজির ভিতরে এ স্রষ্টার ওই প্রকাশ, সবকিছু স্রষ্টার নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামী আল্লাহ এবং আমি দুইটা রূপ একটা দেহে বিলীন হয়ে গেছি, সমানিত মুসল্লিবৃন্দ। এভাবেই মুসলিম সমাজের মহামন্ত্রিত হচ্ছে আজকে মিলাদের মাহফিলে পড়িত হয়। ছিলেন তিনি মোহাম্মদ হয়ে মদিনায় অবতরণ করেছেন, দুনিয়া যারা পরিচালন করছে মানুষের সুখ দুঃখ ভালো মন্দ, মানুষের পাপ তাপ, জগতের সংরক্ষণ, জগতের ভালো মন্দ সব কিছুকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদের একটা বিশাল নেটওয়ার্ক তাদের সামনে নির্ধারিত রয়েছে। সেই নেটওয়ার্কের ভিতরে টপ লেভেলে যিনি আছেন তার নাম হচ্ছে গৌসুল আলম। গৌস মানে ফরিয়াদ সমন্তারী, আর আলম মানে হচ্ছে মহান, সবচেয়ে বড়, সবচেয়ে বড় চারজন কুতুবের আন্ডারে রয়েছে সাতজন আবদাল, সাতজন আবদাল সারা সাতজন আবদারের আন্ডারে রয়েছে অসংখ্য নাজিব। প্রত্যেক শহরে শহরে একজন করে নাজিব রয়েছেন। আমরা ওই নাজিব মহোদয়ের কাছে গিয়ে আমাদের আগুলি ডুবুলি পেশ করব, নাজিবরা পৌঁছে দেবে কাদের কাছে, আবদারের কাছে, আবদাররা পৌঁছে দেবে কুতুবের কাছে, কুতুব পৌঁছে দেবে গৌসুল আজমের কাছে, গৌসুল আজমকে দেবে সিগনেচার করেন আমি তোমাদের যাচা পূরণ করবো, আমি তোমাদের সেটা প্রদান করবো। আর আজকে আল্লাহ আমাদের তথাকথিত এভাবেই ভাগাভাগি করে তারা নিজেদের ভিতরে বন্টন করে নিল।
পর্যায়ে আর বিস্তারিত বলতে গেলে সময় পাঠ করবে না। বাইরে মার্গে পৌঁছে যায় তখন তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইবাদত তাদের জন্য নয়, ইবাদত সাধারণ মানুষের জন্য। তাদের বক্তব্য হচ্ছে কাফাতু বিদিনিল্লাহি ওয়াল কুফরু ওয়াজিবুন লাদাইয়া ওয়া ইনদাল মুসলিমিনা কাবীরু। আমি কাফাতু বিদিনিল্লাহ, আল্লাহর দ্বীনকে ধর্মীয় অনুশীলনকারী অস্বীকার করছি, কুফরি করছি, ওয়াল কুফরু ওয়াজিবুন, আর এগুলো কুফরি করা, এগুলোকে অস্বীকার করা আমার জন্য ওয়াজিব, লাদাইয়া আমার নিকট এটা ওয়াজিব, ওয়া ইনদাল মুসলিমিনা কাবীরু, আর মুসলমানদের কাছে এটা অপছন্দনীয় গুনাহের কাজ, অর্থাৎ তাদের কোন ইবাদত বন্দেগি লাগবে না। সম্মানিত হাজিরিন, দুই শতাধিক এই তরিকার ভিতরে মাইজ ভান্ডারের তরিকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বিলায়েতের সিলসিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বাগদাদের মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, যাকে গাউসুল আজম বলা হয়, তিনি পেয়েছেন, তার কাছ থেকে বিলায়েতের সিলসিলা পেয়েছে ভারতের আজমিরে, এই কি বলে না, মহিউদ্দিন চিশতি, মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছ থেকে বিলায়েতের সিলসিলা পেয়েছে। বিলায়েত মানে ওলি, বিলায়েত থেকে ওলি, এই সিলসিলা পেয়েছে আমাদের মাইজ ভান্ডারের আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। এরপরে সর্বশেষ বিলায়েতের নিশান বর্দার ব্যক্তিকে হচ্ছে গুলামুর রহমান মাইজ ভান্ডারী, এর মাধ্যমে বিলায়েত শেষ হয়ে গেছে, ওলি সিলসিলা শেষ হয়ে গেছে। আমি অন্যটা বলতে আর পারলাম না, শুধুমাত্র একটু আপনার এখানে যে মুজাহিদিনের তরিকার যে সিস্টেম, সেটি একবার বন্দি কিন্তু লাগবে না, তারা ফানাফিল্লার জন্য জিকির আসকার করবে, সেই জিকিরের সিস্টেমটা তারা অনুশীলন করতে গিয়ে গোটা দেহে 10টা লতিফা নির্ধারণ করেছে, 10টা লতিফা। প্রথম হচ্ছে আগ, আকাশ, আগ, বাদ, আগুন, পানি, মাটি, বায়ু, এটা দেহের সর্বত্র আছে, এই লতিফা চারটা সর্ব জায়গায় পরিব্যাপ্ত। এরপরে তারা বলছে আর 6টি লতিফা হচ্ছে কাল সে রূহ, কফি, নাফস, আক, বাম স্তনে দু আঙ্গুল নিচে হচ্ছে কল, যখন জলনিকার আড়ালে একান্ত নিবৃত্তে মহিলাদেরকে মুড়ি পরানো হয়, তখন সম্মানিত কবি সাহেবরা এই লতিফার স্থানগুলো হস্ত স্পর্শ দ্বারা নির্দেশ করে দেন, চিনিয়ে দেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্যই চলবে এই নন্দতা
আপনারা জানেন
দশতলা ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে আল মসজিদ আল তাকওয়া, এটা এর কনস্ট্রাকশন করার জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প, এটা সম্পর্কে কেউ অবিদিত নয়। আমাদের পারঙ্গমতার ভিত্তিতে যিনি যতখানি পারব এই দাওয়া এবং তাবলীগে আসল কথাটা যে মসজিদ থেকে প্রচারিত হবে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সেই আকীদা বিশ্বাস অনুসৃত হবে শতভাগ, সেই ঘরকে কতখানি পুষ্ট করা দরকার, সেই ঘরকে কতখানি আমাদের সুদৃঢ় করা দরকার, এটা আপনারা সকলেই আশা করে অবগত আছেন। তাই জীবনের সর্বোচ্চ দানকে আপনারা মসজিদে তাকওয়ার জন্য আর করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদের কাছে আমি অ্যাপিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা ইগফির লিল مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. اللهم ارزقنا لسانا داعيا قلبا شاكرا وعملا صالحا وزوجة مرضية. اللهم اقضي حاجاتنا واشتياقاتنا واستر عوراتنا وقضى بك مجيبا قريبا عليما خبيرا.